আসসালামু আলাইকুম সবাইকে। ফটোক্যাডের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ফটোক্যাডের দ্বিতীয় ক্লাসে আমি দেখাবো ড্রয়িং ইউনিট এবং লাইন, রেক্ট্যাঙ্গুলার, পলি লাইন এবং ডাইমেনশন স্টাইল। তো প্রথমে শুরু করি ড্রয়িং ইউনিটের জন্য। কিবোর্ড থেকে ইউ এন টাইপ করে এন্টার দিব, তাহলে এরকম একটি পেজ চলে আসবে। আমি এবং যদি এই মেনু বার থেকে নিচে এই অপশন ড্রয়িং ইউটিলিটিস থেকে ইউনিটে যাওয়ার পরে এই পেজটি চলে আসবো, আমি যে কোনো একভাবে এটাকে ইউনিট সেট করতে পারি। অথবা মেনু বার থেকে আমি যদি শো মেনু বারে ক্লিক করি, এই পাশে একটি শো মেনু বার চলে আসবে। এখন এই ফরম্যাট থেকে আমি ইউনিটে ক্লিক করলেও এই পেজটি চলে আসবে। অথবা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড ইউ এন টাইপ করব। এখন আমি এই বক্সে কিছু পরিবর্তন আনব, তার জন্য ডাইমেনশন থেকে সরি ডেসিমেল থেকে আমি ইঞ্জিনিয়ারিং সেট করে দিব। যদি এই ড্রয়িংটি আমি অথবা ইঞ্চি অথবা ফিটে করি, সেই ক্ষেত্রে আমাকে ইঞ্জিনিয়ারিং দিতে হবে এবং দশমিক প্রিসিশন আমি দশমিকের পরে এক সংখ্যা করে দিব এবং এখানে ইঞ্চি দিব। যদি আমি ডেসিমেল রাখি, তো নিচের থেকে আমি সেন্টিমিটার, মিলিমিটার এই সমস্ত ইউনিট সেট করে কাজ করতে পারবো। তার জন্য প্রথম আমি ইঞ্জিনিয়ারিং ক্লিক করব, ইঞ্জিনিয়ারিং দিয়ে সেট করব এবং নিচে ইঞ্চি রেখে ওকে বাটনটিতে ক্লিক করব। এখন আমি দ্বিতীয় টুল বারে যাব, তার জন্য প্রথম কাজটি হচ্ছে লাইন টুল বারটি আমি দেখাবো। তো লাইন টুল বারে যাওয়ার জন্য আমি এই কর্নারে আছে লাইন, মাউস থাকলে এখানে দেখাবে লাইন টুল বার, অথবা মাউস সরি এই লাইন টুল বারে আমি ক্লিক করার পরও এই টুল বারটি অ্যাক্টিভ হবে। অথবা যদি আমি কিবোর্ড থেকে এল টাইপ করি, তাহলে লাইন কমান্ডটি চলে আসবে অ্যাক্টিভ হবে। তো এভাবে আমি কাজ করতে পারবো। তো এখন আমি যদি এই লাইনটিকে ডিলিট করতে চাই, তখন এই লাইনটিকে সিলেক্ট অবস্থায় এই লাইনটিকে এভাবে ড্রাগ করে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। আমি আবার প্রথমে লাইনের জন্য কিবোর্ড থেকে এল ড্রাইভ করলাম, এখন যে কোনো একটি পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই লাইনটি আমি যেদিকে নিব, ঠিক সেই দিকে লাইনটি প্রসারিত হবে। তার জন্য এই লাইনটিকে যদি আমি স্ট্রেট নিতে চাই, তার জন্য আমি কিবোর্ড থেকে F8 ক্লিক করব, লাইনটি স্ট্রেট চলে যাবে। এখন আমি এই দিক থেকে যদি আমি বলি যে এই লাইনটি 10 ফিট যাবে, তার জন্য কিবোর্ড থেকে 10 টাইপ করে ফিট চিহ্ন দিয়ে দিব। তো এখন এই লাইনটি 10 ফিট চলে আসছে এবং কিবোর্ডের হুইলে ড্রাগ করে উপর দিকে নিয়ে যেতে পারবো পেন করে। এখন আমি নিচের দিকেও লাইনটি 10 ফিট নিব, তার জন্য নিচের দিকে মাউসটি দেখে 10 ফিট দিয়ে ক্লিক করবো এবং লেফট সাইডেও 10 ফিট নিব। ঠিক এইভাবে এখন এই পিন পয়েন্টে আমি ক্লিক করে লাইনটি সংযুক্ত করে দিব। তো এটা হচ্ছে আমাদের লাইন টুল বারের যে আমরা কিভাবে লাইন ক্রিয়েট করব। লাইন আমি আবারও দেখাচ্ছি লাইন ক্রিয়েট করার জন্য। প্রথমে লাইন বাটনটিতে ক্লিক করব এবং যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব, তারপর যেই দিকে আমি নিয়ে যাব ঠিক সেই দিকেই লাইনটি চলে যাবে ঠিক এরকম। তারপর আমি যদি এটাকে ডিলিট করতে চাই, সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এখন দেখাবো আমি রেক্ট্যাঙ্গুলার টুলবার। রেক্ট্যাঙ্গুলার বলতে আমি বুঝাচ্ছি এখানে যে টুলবারটি আছে, মাউস থাকলে দেখো রেক্ট্যাঙ্গুলার টুলবার, এর শর্টকাট কমান্ড হচ্ছে REC। REC টাইপ করলে REC টাইপ করলে রেক্ট্যাঙ্গুলার টুলবারটি অ্যাক্টিভ হবে। অথবা আমি রেক্ট্যাঙ্গুলার টুলবারটিতে ক্লিক করতে পারি ঠিক এইভাবে। এখন আমি যদি এখানে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর আরেকটা পয়েন্টে ক্লিক করি, ঠিক এরকম একটি চতুর্ভুজ হবে। বাট আমি বুঝতে পারছি না যে কোন লাইনটি ডাইমেনশন কত, তার জন্য আমি ডিলিট করে দিই।
এজন্য রেকট্যাঙ্গেলে ক্লিক করার পর আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর নিচে দেখবেন কমান্ড টুলবারে এই যে আর্ক, ডাইমেনশন, রোটেশন এই তিনটা অপশন চলে আসছে। এর জন্য আমি মাউসে রাইট বাটন ক্লিক করার পর ডাইমেনশনে ক্লিক করব। এখন আমি যে ডাইমেনশনটি দিব সেটা নিবে এক্স ডিরেকশন বরাবর, দ্যাট মিন্স এই কর্নারে যে ডিরেকশন আছে সেটি বরাবর। প্রথমে 10 ফিট দিয়ে দিব এবং উপরের দিকে 15 ফিট। ঠিক তাহলে ঠিক এরকম একটি বক্স চলে আসবে যা এদিকে আছে 10 ফিট এবং এই পাশে আছে 15 ফিট। আমি আবার রেক্টেঙ্গুলার যাব। রেক্টেঙ্গুলার যাওয়ার জন্য কিবোর্ড থেকে REC টাইপ করব, তারপর যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর আমি যদি রাইট বাটনে ক্লিক করার পর রোটেশনে ক্লিক করি তাহলে দেখাবে এটা কত ডিগ্রি রোটেশনে যাবে। এখন আমি 45 ডিগ্রি রোটেশন দিয়ে দিব, 45 ডিগ্রি। এখন যে কাজটি করব আমি আবার এটার মানে ডাইমেনশন নেওয়ার জন্য কোন দিক থেকে ডাইমেনশন বলতে কোন দিক থেকে কত ফিট যাবে তার জন্য রাইট বাটন চেপে আমি ডাইমেনশনে ক্লিক করব। এখন যদি আমি 10 ফিট দিয়ে দিই এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে 10 ফিট, তাহলে ঠিক এরকম একটি বক্স চলে আসবে যার অ্যাঙ্গেল আসবে 45 ডিগ্রি। এখন আমি দেখাবো পলিলাইন টুলবার এই কাজটি, যে পলিলাইন কিভাবে ইউজ করতে হয়। পলিলাইনের জন্য আমি এখানে পলিলাইনে ক্লিক করলেও পলিলাইনটি অ্যাক্টিভ হবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে PL টাইপ করি তাহলেও পলিলাইনটি অ্যাক্টিভ হবে। আমি যে পলিলাইনে ক্লিক করার পর যে কোনো একটি পয়েন্টে ক্লিক করি এবং এক পাশে নিয়ে যাই এবং এই পাশে নিয়ে আসলাম, ঠিক এইভাবে লাইন ক্রিয়েট করলাম। কিন্তু এটা যখন আমি লাইন থেকে করছি দেখা যাবে যে এই লাইনটি এরকম আলাদা আলাদা তিনটা লাইন আছে, বাট যখন আমি এটি পলিলাইন দিয়ে করবো ঠিক তখন এরকম একটি লাইনের ভিতর থাকবে। এটা হচ্ছে আমাদের একটু লাইনটি হচ্ছে পলিলাইনের মতোই, কিন্তু এটা হচ্ছে একটু বেশি পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, পলিলাইন দিয়ে আরো অনেক অন্যভাবে ড্রয়িং করা যায়, তার জন্য পলিলাইনে ক্লিক করব। পলিলাইন থেকে আমি এই লাইনটিকে আমি একটু মোটা করব, তার জন্য পলিলাইনে ক্লিক করলাম এবং যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর মাউস রাইট বাটন ক্লিক করে ওয়াইডে যাব। এখন যদি আমি লাইনটির প্রথম স্পেস 10 দিয়ে দিই এবং লাস্টেও 10 দিয়ে দিই তাহলে এই লাইনটি যেদিকে নিব এই লাইনটি 10 ইঞ্চি মোটা থাকবে, দ্যাট মিন্স আমি পলিলাইনটিকে মোটা করে ইউজ করতে পারবো। যেদিকে ইউজ করবো সেদিকে এটা 10 ইঞ্চি মোটা থাকবে। আবার যদি আমি এই পলিলাইনটিকে অন্যভাবে ইউজ করি যে এক পাশে মোটা থাকবে বাট এক পাশে চিকন থাকবে, তার জন্য পলিলাইনটি ক্লিক করবো, যে কোনো একটু পয়েন্টে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর ওয়াইডে ক্লিক করব, আমি প্রথম স্পেসটি 0 তে ক্লিক দিব এবং তারপরের পয়েন্টটি 10 ইঞ্চি দিব বা 20 ইঞ্চি দিব, 20 দিয়ে ক্লিক করব। ঠিক এরকম একটি যেদিকে আমি নিব এরকম একটি অ্যারো চিহ্নের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পলিলাইনের কাজ। এখন দেখাবো যে আমরা যে এইখানে যে ড্রয়িং গুলো করেছি এটাকে আমি ডিলিট করে দিই। তারপর ডিলিট করার জন্য সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট এন্টার দিব। আমি এই লাইনটিকে দেখবো যে লাইনটি কয় ফিট আমি ড্র করেছি, তার জন্য আমাদের করতে হয় লিনিয়ার থেকে আমাদের দেখতে হবে, তার জন্য এই লিনিয়ার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দুইটা পয়েন্টে এই পয়েন্টে এবং লাস্টের পয়েন্টে ক্লিক করব, তো ভিতরে এতটুকু দেখাবে। এখানে দেখাচ্ছে 120.000। তো আমি এই ডাইমেনশনটিকে আমি বড় করব আর এখানে কিছু চেঞ্জ করব, তার জন্য আমি ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে যাওয়ার জন্য উপরে ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক করলেও এই ধরনের একটি বক্স চলে আসবে, আর যদি আমি কিবোর্ড থেকে ডি টাইপ করি তাহলেও ঠিক এরকম একটি বক্স চলে আসবে। এখন মডিফাই আমি যদি নতুন একটি এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ক্লিক করার পর মডিফাই বাটনটিতে ক্লিক করি
এরকম একটি বক্স চলে আসবে। তো আমি যদি লাইন এখানে দেখাচ্ছে, আমি যদি লাইনে ক্লিক করি, করার পর আমি এখান থেকে এই লাইনগুলো কালার চেঞ্জ করে দিতে পারবো, রেড কালার করে দিলাম। এখান থেকে যদি আমি একটু হিডেন কোনো লাইন নিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ড্যাশ সরি আইসো ড্যাশ স্টাইলে কোনো লাইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি নিতে পারবো। এখন এটা ক্লিক করে ওকে বাটন দিয়ে ক্লিক করবো। এখন আমি যদি নিচের এই লাইনটুকু উঠিয়ে দিই, তো এই পাশে কোনো লাইন থাকবে না, ঠিক এখানে শো করতেছে। স্যাম্পলে যাবো, আমি স্যাম্পল থেকে এখানে এই কর্নারে যে স্যাম্পল আছে এটাকে আমি বড় ছোট করতে পারবো, তার জন্য বা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ডট দিয়ে দিলাম। এখন এরর সাইজটা আমি চেঞ্জ করে দিতে পারি, 3 ইঞ্চি করে দিব। এখন টেক্সটে যাবো, টেক্সট থেকে আমি যদি টেক্সট হাইটটা একটু বেশি করে দিই, 6 ইঞ্চি করে দিলাম, এবং টেক্সট কালার স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এবং কালার প্যালেটে নো করে দিলাম। ঠিক এখান থেকে এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ডেসিমিলের জায়গা দিয়ে আগে যে অপশনটা সেট করে আসছি, মানে ডেসিমিল ইঞ্জিনিয়ারিং, সেটা দিয়ে দিব। এখন এখান থেকেও লাইনের পরে দুটি লাইন ক্রিয়েট, সরি প্রিসিশন থেকে দশমিকের পরে দুটি সংখ্যা ক্রিয়েট করবো। তারপর আমি ওকে বাটন দিয়ে ক্লিক করবো এবং সেট কারেন্ট ক্লিক করবো। তাও দেখাচ্ছে আমাদের এখান থেকে এই পয়েন্ট 10 ফিট আছে। এখন আমি যদি এই দিক থেকে দেখি, এই পয়েন্ট আছে আমাদের 10 ফিট, এবং আমি যদি আবার এই পাশে দেখি, এটা ছিল আমাদের 10 ফিট। এবং এই বাহুতে যদি ক্লিক করার পর নিচে দিয়ে টাইপ করে দেখি, এখানে আছে 15 ফিট। ঠিক এইভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারবো, এবং রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করতে পারবো, পলিলাইন ক্রিয়েট করতে পারবো, এবং ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টার চেঞ্জ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সেকেন্ড ক্লাসে আমি দেখাবো আর অন্য কিছু দেখানোর চেষ্টা করবো।